হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে ঘরোয়া পদ্ধতিতে চিকেন ফ্রাই করে দেখাবো, খুবই মজার। এটা ক্রিসপি অনেক। তো এটা করার জন্য কি কি লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি এখানে পুরো একটি মুরগি, বেশি বড় না, এটা মিডিয়াম সাইজের একটি মুরগি নিয়েছি। মুরগিগুলোকে আমি এভাবে পিসগুলোকে আমি একটু মাঝখান দিয়ে এভাবে কেটে নিয়েছি, যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। আর এখানে গুঁড়া মশলা নিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো লবণ নিয়েছি। তারপর এখানে নেওয়া হয়েছে আদা রসুন বাটা, টমেটো সস নিয়েছি আর বারবিকিউ সস নিয়েছি। তো আর এখানে নিয়েছি পরিমাণ মতো ময়দা, আমার এখানে যতটুকু লাগবে ততটুকুই আমি ব্যবহার করব। আর আমার লাগবে দুইটা ডিম, আর এখানে আমি দুইটা ডিম নিয়েছি। এটা কিন্তু খুবই সহজ এবং খুবই অল্প সময়ের মধ্যে আপনারা করে ফেলতে পারবেন। সবাই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন, আমি যেভাবে করে দেখাচ্ছি। আর নিয়েছি একটা ম্যাজিক মশলা। তো এখন আমি এগুলোকে মাখাবো, সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি এক এক করে। সবাইকে রিকোয়েস্ট করবো আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো সবগুলো মশলা আমি দিয়ে দিতেছি, দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে সসগুলো দিয়ে দিয়েছি, বাটা মশলাও দিয়ে দিয়েছি, সবগুলো উপকরণ এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ভালোভাবে মেখে নিব, আর এখানে যে ম্যাজিক মশলাটা নিয়েছি ওইটা আমি দিয়ে দিব। চিকেন ফ্রাইটা কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি, বিশেষ করে বাবুরা অনেক বেশি পছন্দ করে। তো এভাবে আমরা বাইরে গিয়েও প্রায় সময় খাই, তো বাসায় করলে এটা খুবই স্বাস্থ্যকর হয় বাবুদের জন্য। তো আমি প্রায় সময় মুরগি এনে এটা করে দিই আমার বাবুদেরকে, কারণ ওরা খেতে খুবই পছন্দ করে। তারপর আমি ডিম ভেঙে দিয়েছি এখানে, আর এখানে অল্প অল্প করে আমি ময়দা অ্যাড করব। তো এখানে আমার এটা এরকম হয়েছে। তারপর আমি একটু লেবু রস দিয়ে দিব, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখানে লেবু রস দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি অল্প পরিমাণে, যতটুকু আমার প্রয়োজন, আমি একটু বেকিং পাউডার দিব। আর আমি এখানে ইউজ করব গ্রিন চিলি সস। তো এটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আমি তিন ধরনের সস ব্যবহার করেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন, অথবা সস ছাড়াও এটা আপনারা তৈরি করতে পারবেন। আমি সসটা দিয়েছি যাতে আরও বেশি মজা হয়। তো আমি কি এটাকে একটু মানে বেশি করে ভাজবো, বারবিকিউ সসটা এর জন্য দিয়েছি, একটু পোড়া পোড়া হবে সেজন্য বারবিকিউটা দিয়েছি। তো এটা আমার মাখানো হয়ে গেছে, মাখানো হওয়ার পর আমি এটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। তো এটা ম্যারিনেট করে রেখেছিলাম একপাশে। আর এখানে আমি সয়াবিন তেল পরিমাণ মতো দিয়েছি, একটু ডুবো তলে ভাজতে হবে। তো তেলটাকে গরম করে নিতে হবে। দেওয়ার পর, তেলটা গরম হওয়ার পর এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। এটা খুব সহজেই রান্না করা যায়, আবার আপনারা চাইলে এটা একটু হালকা ভাপ দিয়েও নিতে পারেন। আমি ভাপ দিই নি, কারণ আমি অনেক বেশি ডুবো তলে ভাজতেছি আর আমার মাংসের পিসগুলো একদমই ছোটো ছোটো ছিল, বেশি বড় ছিল না সেজন্য। তো এদিকে আমার ছোটো বোন সালাদ বানিয়ে নিচ্ছে, কারণ আমরা সবাই মিলে খাবো। ও খুবই মজা করে সালাদটা করেছে, আর এভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি চিকেনগুলো। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আমি একটু সাজিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে। তো কেমন হয়েছে আমাকে জানাবেন। তো এখন সবাই মিলে খাওয়ার পালা। আমরা হচ্ছে সস নিয়েছি, গ্রিন চিলি সস আর টমেটো সস নিয়েছি। এখন আমরা সবাই মিলে খেয়ে দেখলাম, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।